ছোট গরু দেখবো, কেমন ছোট গরু সামাদ ভাই একটু দেখেন। আমি আমার এক ভাইরে নিয়ে আসছি, সাইফুদ্দিন ভাই, উনি একজন হাফেজ। আচ্ছা। এবং আমার কলিগ তো উনি এখানে অনেকগুলো গরুর আইডিয়া করছে। যেমন সাইফুদ্দিন ভাই, আপনি হার্ট ওয়াইজ বলবেন যে এই জায়গার যে এই গরুটা, এই গরুটার প্রাইস আপনার কাছে কেমন মনে হয়, কত হইতে পারে? হার্ট অনুযায়ী পঞ্চাশ পঞ্চান্ন। এটা সামাদ ভাইয়ের কাছে আছে। সামাদ ভাই, এগ্রো অনুযায়ী এটা কত, বা হার্ট অনুযায়ী আপনি? আসলে এগ্রোতে গরুগুলো বোঝা যায় না, হাটের গরু আর এগ্রোর গরুর মধ্যে পার্থক্য আছে। হাটের গরুগুলার সাইজের উপর আর আমাদের সাইজ, ওয়েট করলে দেখা যায় যে আমাদের ভিতরে অনেক ডিস্টেন্স, আমাদের গুলার প্রোটিন সমৃদ্ধ খাবার খায়, এই জন্য ওই দেখে আইডিয়া করে বোঝা যায় না আসলে কোনটার সাইজ কেমন। এই জন্য হাটের সাথে এটা কম্পেয়ার করতে গেলে আপনি সঠিক বুঝতে পারবেন। আপনার এটার আক্সিং প্রাইস কত রাখতেছেন? এটা আমাদের 80-90। 80-90 না? এটা লাইভ ওয়েটটা কত? আড়াইশো কেজির মতো। সুন্দর একটা গরু, মার্শাল্লাহ। টোকেন নাম্বার 705। আপনারা যারা আসবেন এই গরুটা পছন্দ হলে অবশ্যই দেখবেন একটু। আচ্ছা রনি ভাই, আমার সাথে আছে আমার নুনবি ভাই, উনিও আমার কলিগ। আচ্ছা ভাই, এই যে গরুটা, এটা তো দেশি কালেকশন লাগতেছে, এই যেটা দেশি কালেকশন লাগতেছে, তো এবার একটু নুনবি ভাইয়ের আইডিয়া ধরি। নুনবি ভাই, হাট অনুযায়ী এটা আপনার কাছে কত লাগে? হ্যাঁ, এটা দাঁড়ায় আছে 60। শিওর? এবার আমরা ম্যানেজার সামাদ ভাইয়ের কাছে যাব। সামাদ ভাই, সামাদ ভাই, এটার আসিং প্রাইসটা কত? এটার কথা এভাবে ইন্ডিভিজুয়ালি বলার সমস্যা। ও আচ্ছা, ইন্ডিভিজুয়ালি বলার সমস্যা। তারপরে এই লাস্ট একটা বলেন, এটা অ্যাকশন প্রাইসটা সেম প্রাইস না? যাক, দেখি গোটা সুন্দর আছে, অনেক আসলে সুন্দর আছে। আপনারা আসবেন এই রথে, যাক গরুগুলো অনেক সুন্দর। এটা আউটে আছে। আমরা যদি আমাদের গ্রাহকদের বলতে চাই যে আপনারা আর্কের কোথায় ঢুকবেন, আর্কের ফার্মের এখানে ঢুকলে আসলে তারা এই টাইপের গরুগুলা দেখতে পাবে। এটা হচ্ছে মানে রেঞ্জের ভিতরে আর কি, মোটামুটি সবাই নিতে পারবে এরকম, 1 লাখের নিচে আর কি। 1 লাখের নিচের কালেকশন গুলো এখানে আছে। এই যে আপনার ক্যাসিনো, হ্যাঁ আমি রোটা করে দিতে পারি, যে ক্যাসিনো যেখানে আছে তার বিপরীত রোড, তার বিপরীত রোতে ছোট গরুর কালেকশন গুলো আছে। তো ধন্যবাদ। তো আজকে এখনকার মতো এখানে বিদায় নিব। এখানে গরুগুলো আসলে খুব সুন্দর। আসসালামু আলাইকুম বন্ধুরা, তাহলে আমরা আজকে এ পর্যন্ত রাখছি জিনিসটা। আমরা আগামীতে আবার আসবো ইনশাল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য। ধন্যবাদ। আর অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন।